জুড়ে গেন একটু। অ্যাকচুয়ালি আমরা বিগত কয়েকদিন ধরে দেখতেছি যে ডিজে সাউন্ড সিস্টেম নিয়া বিধানসভার একটা বিল উত্থাপন করার চেষ্টা করতেছে বা পাস করার চেষ্টা করতেছে যাতে ডিজেটা বন্ধ হয়। আমরা আজকের এই সাংবাদিক সম্মেলনে ইলেকট্রনিক প্রিন্ট ও মিডিয়া হাউসের সবাইকে স্বাগত নমস্কার জানাচ্ছি। আজকের এই সাংবাদিক সম্মেলনের মূল উদ্দেশ্য হল যেটা বললাম ডিজে এবং সাউন্ড সিস্টেম নিয়ে যে আমাদের উপরে যে আঘাত আসছে এইটা নিয়ে। তো ডিজে সেক্রেটারি রিমু দেব, প্রেসিডেন্ট দুর্গজ্যোতি শীল এখানে আছেন, ওরা বিষয়টা নিয়ে আলোচনা করবেন, সমত পোষণ করুন আর কি। এইগুলো বিষয়টা আর কি আপনার কোনো দাবি রাখবেন নি? সরাসরি দাবি, সরাসরি দাবি এখনো কিছু রাখতেছি না গভর্নমেন্টের কাছে। গভর্নমেন্ট আমাদের যদি প্রতিনিধি ডাকে আমরা নিশ্চয়ই প্রতিনিধি নিয়ে উপস্থিত থাকুক এবং তখন আমরা তাদের সঙ্গে আলোচনা করব। যদি না ডাকে, না ডাকলে পরবর্তী সময় আমরা স্টেপ নেব। বিধানসভার মধ্যে যেটা আলোচনা হয়েছে, হ্যাঁ, আমরা যারা ডিজে ও সাউন্ড পেশার সাথে জড়িত তারা এককভাবে কোনো, আমরা যারা ডিজে সাউন্ড পেশার সাথে জড়িত তারা স্বতন্ত্র বা এককভাবে কোনো অস্তিত্ব রাখি না। যেগুলো সামাজিক ও সাংস্কৃতিক অভিব্যক্তিকে বৃহত্তর অংশের মানুষের কাছে পৌঁছে দেওয়ার কাজ আমরা করে থাকি। সেক্ষেত্রে সরকারের পক্ষ থেকে যদি কোনো অধিকারিক নির্দেশাবলী বা গাইডলাইন্স দেওয়া হয় সেটা মেনে কাজ করলে আমাদের পেশার উপরে কোনো আঘাত আসবে না। সাধারণ মানুষ এই বিনোদন থেকেও বঞ্চিত হবে না এবং যে কোনো ধরনের অপ্রতিকর ডিস্টারবেন্স এড়ানো যায়। সেই ক্ষেত্রে আমরা এই পেশাতে আছি এবং সরকারের প্রতিনিধি ও নাগরিক সমাজের প্রতিনিধি সবাই মিলে একত্রে বসে এই সমাধানের সূত্র বের করা যেতে পারে। এই কনফিউশনের জন্য বিগত আগামী কিছুদিন যাবৎ আমাদের অনেকগুলো প্রোগ্রাম আছে যেগুলো ক্যান্সেল হয়ে গেছে। আমরাও একটু কনফিউশন, আমরা কি প্রোগ্রাম করবো কি করবো না। আমাদের যারা বাড়িতে অনুষ্ঠান চলছে তারও একটু কনফিউশন যে আমাদের বাড়িতে অনুষ্ঠান করতে পারবো কি পারবো না, সেগুলো নিয়ে আমরা একটু চিন্তিত আছি। আমরা সরকারের পক্ষের কাছে এই আবেদন রাখছি যে কনফিউশনটা ক্রিয়েট হচ্ছে সেই ডিজে সাউন্ড নিয়ে তার উপর একটি স্পষ্টীকরণ দেওয়া হোক। আমরা সম্পূর্ণভাবে প্রস্তুত সরকারের পক্ষের সাথে বসে এই বিষয়টা নিয়ে খোলাখুলিভাবে আলোচনা করার জন্য। বাকিটা আমরা যতবারই প্রোগ্রাম হয় এই প্রোগ্রামের জন্য একটা পারমিশন নিয়ে থাকি সাধারণত আমরা, ঠিক আছে। অ্যাকচুয়ালি পারমিশনটা আমরা নিই না, পারমিশনটা নেয় পার্টি। হ্যাঁ, এটা আমরা সাউন্ডের তরফ থেকে কোনো পারমিশন নেওয়া হয় না, পারমিশনটা নেয় যে যার বাড়িতে অনুষ্ঠানটা হয় সে পারমিশনটা নেয়। এটা নিয়ে আমাদের খুব চিন্তিত যে আমরা কীভাবে আগামী দিন চলুন, আমাদের ফ্যামিলি প্লাস আমাদের অপারেটার, আমাদের সাউন্ড সিস্টেম কিনতে গিয়ে, ডিজে কিনতে গিয়ে অনেক পয়সার প্রয়োজন হয়, অনেক পয়সা গভর্নমেন্ট থেকে বা ব্যাংক থেকে যে কোনো জায়গা থেকে লোন ফোন নিয়ে এই কাজটা করা হইতেছে। হঠাৎ করে যদি গভর্নমেন্ট এরকম চিন্তা ভাবনা করে তো আমাদের পক্ষে ফ্যামিলি চালান বা স্টাফ চালান বা অপারেটারদের যে কাজকর্ম করার আমাদের যে সফলতা, না এখন এরকম কোনো গাইডলাইন্স এখনও আমরা পাইনি, সেটাই আমরা গভর্নমেন্টের কাছে আবেদন করছি। আমরা তো চাই যত সাউন্ড কম দিতে। পার্টি কি করে, আপনি কি করবেন যে সাউন্ড আরেকটু বাড়াও শুনছে না, আরেকটু বাড়াও। তো আমরা বাড়াতে এমন জায়গাতেই যাই মানুষের কানে লাগে বা এফেক্ট হয়, তো এফেক্ট হইলে পরে দিয়া এটা কমপ্লেন যাওয়ার পরে আপনার আমাদের উপরে প্রেশার আসে। আমরা চাই 10টার মধ্যে যদি শেষ করতে পারি বা 11টার মধ্যে যদি লাস্ট শেষ করতে পারি আমরা সানন্দে গিয়ে বাড়িতে দিলে টাইম বা খেয়ে ঘুমাইতাম পারি, কিন্তু না, দেখা যাইতেছে না আমরা উপরে এত প্রেশার আসে যে সাউন্ড আরও বাজাই দিব, আরও করতেও তোমার পয়সা দিয়ে আসছি, টাকা দিয়ে আসছি, 10টার মধ্যে শেষ করলে কেন। এইসব নিয়ে অনেক তর্ক বিতর্ক হয়, হাজারো কথা হয়। তো এইসব কথা যাতে না হয় আমরাও চাই গভর্নমেন্টে একটা সার্কুলার তৈরি করে দেবো, আমরা এটা ফলো করে চলো এবং আমরা
পার্টির প্রতি ওরকম দেখাইতে পারুন যে দশটার মধ্যে বা এগারোটার মধ্যে আমরা প্রোগ্রাম শেষ করে দিব, নাহলে আমরা পারবো। আপনি যেটা বলছেন গভর্নমেন্ট করা আছে, আপনারা মানছেন না, না করা থাকলো এটা এইভাবে করা থাকে ভালোভাবে দিয়া আপনারা পত্রপত্রিকা পড়েন না, এটা কি গভর্নমেন্টের অপরাধ? কোথায় পত্রপত্রিকা বিজ্ঞাপন সব?